শ্রাবণ মাস মানেই সিম চাষের একটা উপযুক্ত সময় হ্যাঁ বন্ধু যারা আগাম সিম চাষ করেছেন তাদের তো গাছগুলি বড় হয়ে গেছে আর যারা বর্তমানে সিম চাষ তাদের একটু একটু লেটে হবে করতে চান কিন্তু তাদেরও কিন্তু একটা নির্দিষ্ট টাইমের ভিতরেই হবে তাই আগাম সিম চাষের ক্ষেত্রে নির্দিষ্ট জাত এবং নির্দিষ্ট সিমের দানা অবশ্যই জমিতে বপন করতে হয় সঠিক সময়ে সঠিক জাত বপন করতে পারলে তবেই কিন্তু সিম থেকে আপনি প্রচুর ইনকাম জেনারেট করতে পারবেন তা না হলে আপনার কিন্তু লসের সম্মুখীন হতে হবে বর্তমানে সিমের দানা আমরা বপন করেছি এবং আমাদের গাছগুলি ধীরে ধীরে কিন্তু বড়ো হচ্ছে এমত অবস্থায় কয়েকটা চাষিদের রিকমেন্ড করব যদি আপনি সিম চাষ করতে চান তাহলে খুব দ্রুত যে সমস্ত জমিগুলিতে আপনি লাউ চাষ করেছিলেন শসা চাষ করেছিলেন বা অন্য সবজি চাষ করেছিলেন এখন জমিগুলি পরিত্যক্ত অবস্থায় আছে তারা সেখানে সিমের দানা বপন করে দিন সিমের দানা হিসেবে বর্তমানে আমরা গৌরাঙ্গ নার্সারির লাল ফুলের সবুজ এই দানাটা বর্তমানে চাষিদের চাষ করার জন্য রিকমেন্ড করি কারণ এই দানাটা চাষ করে আমি এর আগের বছর কিন্তু উপকৃত হয়েছি এবারও কিন্তু উপকৃত হব বলে আশাবাদী এই বীজটা বর্তমানে চাষির ঘরে আমার কাছ থেকে প্রায় পাঁচ থেকে ছয় কেজি বীজ চাষির ঘরে কিন্তু আমি পাঠিয়েছি চাষিদের ঘরে ঘরে পাঠিয়েছি কেউ একশো গ্রাম নিয়েছে কেউ দেড়শো গ্রাম নিয়েছে কেউ দুশো গ্রাম নিয়েছে এই আগামীকালও আগামী পরশু দিনও কিন্তু আমি বীজ সেন্ট করলাম এই বীজটা চাষ করলে কি কী সুবিধা রয়েছে গাছগুলিতে পাকল লাগে না দুই নম্বরে গাছগুলি খুব দ্রুত গতিশীল থাকে রাসায়নিক সার দেওয়া লাগে না দ্রুত ফুল আসে এবং ফুল থেকে সিমে পরিপূর্ণ হয় ফুল ঝরে সেই দেখা যায় না তাই গৌরাঙ্গ নার্সারির লাল ফুলের আপনি যদি গৌরাঙ্গ নার্সারির লাল ফুলের সবুজ সিম এই সিমটা যদি আপনি চাষ করতে পারেন তাহলে এখান থেকে প্রচুর হারে ইনকাম করতে পারবেন এই যে সিম দেখতে পাচ্ছ সিমের এই সিমের প্রচুর ওয়েট রয়েছে প্রচুর বাজারিক চাহিদা রয়েছে যা কিন্তু প্রথম দিকে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ টাকা কেজি ধরে বিক্রি হয় তাই আমাদের এই সিম চাষ শুরু করতে হবে এই সিমের দানা যদি নিজস্ব এলাকা থেকে আপনি না পেয়ে থাকেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আমি দিয়ে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি কন্ট্যাক্ট করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি জানিয়ে দিচ্ছি নাইন জিরো এই নাম্বারে মেসেজ করতে হবে মেসেজ করে অর্ডার বুক করবেন যে দাদা সিমের বিষ প্রয়োজন এবং তার পরবর্তীতে যারা গুগল পে ফোনপে পেটিএমে টাকা দিতে পারবেন তারাই মেসেজ করবেন অর্থাৎ অনলাইনে কিন্তু টাকা আমাদের দিতে হবে কোনো রকম ক্যাশ অ্যান্ড ডেলিভারি আমরা কিন্তু অ্যাভেলেবেল করতে পারিনি যাতে যাদের সিমের বিস প্রয়োজন তারা অনলাইনে টাকা দিতে পারবেন তারাই মেসেজ করবেন বাদবাকিরা দয়া করে মেসেজ করবেন না ফোন করবেন না কারণ আমরা সব সময় নানান কাজে ব্যস্ত থাকি এবং নানা রকম সমস্যা নিয়েও মেসেজ করবেন না কারণ এটা শুধুমাত্র বীজ কেনাবেচার হোয়াটসঅ্যাপ নম্বর এখানে বীজ নিয়ে আপনি যা বলবেন সেটা শোনা হবে তাই দর্শক বন্ধু আপনার যদি এই টাইমে সিমের দানা জমিতে বপন করতে চান তাহলে নিকটবর্তী বাজারে এই দানাটা খোঁজ করবেন যদি পেয়ে থাকেন সেখান থেকে নিয়ে আজই খুব দ্রুত দানা বপন করে দিন আর যারা কিন্তু পাবেন না পাচ্ছেন না তারা ক্ষেত্রে ওপরে দেবো হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন বিষ পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার চলুন বন্ধু জেনে নিন এই সিম কত দিনে ধরন দেয় এই সিম মাত্র পঁয়তাল্লিশ দিনে কিন্তু গাছে ফুল আসা শুরু হয় এবং কি বন্ধু এই সিম পঞ্চাশ দিনের ভিতরে কিন্তু গাছগুলিতে একেবারে পরিপূর্ণ হয় তবে অতিরিক্ত হারে এই যে এখন শ্রাবণ মাস তোমরা জানো শ্রাবণ মাস কিন্তু একটা উপযুক্ত সময় সিম চাষের সিমের দানা বপন আমরা আষাঢ় মাসে বপন করেছি আপনি এখনও বপন করতে পারেন তা এখন যদি বপন করা হয় তাহলে নির্দিষ্ট ভাদ্র আশ্বিন মাসেই সিম হবে তখন কিন্তু হালকা হালকা শীত পড়ে যাবে এবং সেই টাইমে কিন্তু না ঝরবে গাছ থেকে সিম না ঝরবে গাছ থেকে ফুল এবং না ঝরবে অতিরিক্ত না ঝরবে গাছের পাতা এবং না অতিরিক্ত হারে কিন্তু সিম দেবে অন্য অন্য সিমের তুলনায় অন্যান্য সিমে যেমন অতিরিক্ত হারে ফুল ঝরে যায় এই সিমে কিন্তু অতিরিক্ত হারে ফুল ঝরে না ফুল ঝরা থাকে না বললেই চলে এবং গাছগুলিতে সিম চাষের ক্ষেত্রে গাছগুলিতে যে সমস্যা সৃষ্টি হয়ে থাকে পাকর বা এটা সেটা এটা কিন্তু দেখা যায় না তাই যাদের প্রয়োজন রয়েছে তারা অনলাইনে আমাদেরকে অর্ডার করতে পারেন এবং যারা কিন্তু বর্তমানে শেষের দিকে ঝিঙে চাষ করতেছেন একটু শেষের দিকে শেষের দিকে ঝিঙের প্রচুর দাম প্রচুর দাম গেল এবছর পঁচিশ তিরিশ টাকা কেজি দরে কদিন আগে ঝিঙে বিক্রি করলাম এখন যদি বপন করেন তাও কিন্তু শেষের দিকে প্রচুর হারেও কিন্তু আপনি বিক্রি করতে পারবেন তাই যাদের যাদের ঝিঙের দানাও প্রয়োজন রয়েছে তারাও কিন্তু মেসেজ করতে পারেন ঝিঙের দানাও কিন্তু আপনার ঘরে আমরা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব তাই যাদের দানা প্রয়োজন তারা খুব দ্রুত হোয়াটসঅ্যাপে মেসেজ করার চেষ্টা করবেন তাই দর্শক মধ্যে বর্তমানে সিম চাষ এবং ঝিঙে চাষের কোন দানা বপন করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে অন্য অন্য চাষি দেখার সুযোগ করে দেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন